অর্থোপেডিক সার্জন মাসুম রহমান অবাক হয়ে রোগীর দিকে তাকিয়ে আছে। রোগীর বয়স ৪০-এর কাছাকাছি, চুলে পাক ধরেছে, ছোটখাটো মানুষ, চাপা নাক, বালক বালক চেহারা। রোগীর অস্থির আচরণ, ক্রমাগত এদিক ওদিক তাকাচ্ছে, কপালে ঘাম নেই, কিন্তু একটু পর পরে কপালে ঘাম মোছার ভঙ্গি করছে, গলা খাকারি দিচ্ছে। মাসুম রহমান বললেন, আপনার সমস্যাটা আরেকবার বলুন তো। রোগী টেবিলের দিকে তাকিয়ে বলল, স্যার আমি ছোট হয়ে যাচ্ছি। ছোট হয়ে যাচ্ছেন? জি স্যার, যে হারে ছোট হচ্ছি তাতে ১৮ বছর ৬ মাস পর আমার উচ্চতা হবে ১ ফুট ১.৫ ইঞ্চি। আপনার নাম? আসাদুজ্জামান চৌধুরী। কি করেন? স্কুলে শিক্ষকতা করি। ক্রমাগত ছোট হচ্ছি, এই টেনশনের কারণে ছাত্র পড়াতে পারছি না, চাকরি ছেড়ে দিয়ে এখন ঘরে বসে থাকি। বিয়ে করেছেন? জি, স্ত্রী ৫ বছর আগে গত হয়েছেন, একটাই মেয়ে, মেয়েটার বিয়ে দিয়েছি। জামাই পল্লি বিদ্যুতে কাজ করে। ছোট হতে শুরু করেছেন কবে? স্ত্রী বিয়োগের পর। খুব শক পেয়েছিলাম, ২ দিন ১ রাত না খেয়েছিলাম। আমার মনে হয় সেই শকে বডি সিস্টেমের কোনো গন্ডগোল হয়ে গেছে। চা খাবেন? স্যার আমি চা খাই না, তবে আপনি যখন বলছেন তখন খাব। স্যার কি আমার কথা বিশ্বাস করছেন? না, বিশ্বাস না করারই কথা। আমি মেডিসিনের এক প্রফেসরকে দেখিয়েছিলাম, উনি সরাসরি বলেছেন আপনার মানসিক সমস্যা। কোন সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছিলেন? জি না, আমার কাছে মনে হয়েছে অন্য একজন অর্থোপেডিক ডাক্তার দেখানো ভালো, তিনি হাড় পরীক্ষা করে সহজেই ধরতে পারবেন সমস্যা কি। একজন মানুষ ছোট হতে হলে তার হাড় ছোট হতে হবে, লজিক তাই বলে। একজন অর্থোপেডিক চিকিৎসক ব্যাপারটা সহজে ধরবেন। মাসুম সাহেব বেল টিপে চা দিতে বললেন। এই রোগী আজকের শেষ রোগী, ঘড়িতে বাজে ৯টা, বাড়ি ফিরে রিল্যাক্স করা দরকার। আজ রাতে রেস্টুরেন্টে খাবার পরিকল্পনা ছিল, তার স্ত্রী হেনা টেলিফোন করে পরিকল্পনা বাতিল করেছে। তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, ভুনা খিচুড়ি, ইলিশ মাছের ডিম এবং গরুর মাংস। চা চলে এসেছে। আসাদুজ্জামান চায় চুমুক দিয়ে বললেন, স্যার আমি যে ছোট হচ্ছি তার প্রমাণ সঙ্গে করে এনেছি, আপনি অনুমতি দিলে প্রমাণগুলি দেখাই। কি প্রমাণ এনেছেন? পাসপোর্ট নিয়ে এসেছি। পাসপোর্টে যে হাইট দেওয়া, এখনকার হাইট তার চেয়ে ৭.২ ইঞ্চি কম। স্যার পাসপোর্টটা দেখাবো? না, পাসপোর্ট ছাড়া আর কি প্রমাণ আছে? স্ত্রী বিয়োগের সময় একটা প্যান্ট আর এখনকার একটা প্যান্ট নিয়ে এসেছি, পাশাপাশি ধরলেই বুঝবেন। মেলে ধরবো স্যার? দরকার নেই, কাগজপত্র সঙ্গে আছে, একবার যদি চোখ বোলাতেন। আপনার সময় নষ্ট করছি বুঝতে পারছি, আমি বিরাট সমস্যায় আছি স্যার। স্যার কাগজপত্র দেখাবো? কি কাগজপত্র? একটা চার্ট, আমি নিজে গ্রাফের মতো করেছি, এক্স অক্ষে হাইট, ওয়াই অক্ষে বয়স, প্রায় সরল রেখায় রিলেশনশিপ। আপনি স্কুলে কি পড়াতেন? অঙ্ক? জি স্যার, আমি বিএসসি টিচার, অঙ্ক আর সায়েন্স পড়াই। বিএসসিতে উপরের দিকে সেকেন্ড ক্লাস পেয়েছিলাম, এমএসসিতে পড়ার শখ ছিল, আর্থিক সঙ্গতি ছিল না। চারটা কি দেখাবো? না। আসাদুজ্জামান চার শেষ করলেন। তিনি বললেন, আপনি অনুমতি দিলে একটা পান খাবো স্যার? পান সঙ্গে আছে, আগে পান খাবার অভ্যাস ছিল না, স্ত্রীর মৃত্যুর পর পান খাওয়া ধরেছি, ওনার একটা স্মৃতি ধরে রাখা। আমার স্ত্রী জর্দা দিয়ে পান খাওয়ার অভ্যাস ছিল স্যার। আমার একটা অনুরোধ লাগবেন, জাস্ট ওয়ান হাম্বল রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? কাউকে দিয়ে আমার হাইটটা মাপাবেন, ২ বছর পর মিলিয়ে দেখবেন? মাসুম রহমান তার সহকারীকে ডেকে রোগীর হাইটটা মাপতে বললেন। আসাদুজ্জামান বললেন, একটা কাগজে এই হাইটটা লিখে নামটা সিগনেচার করে রাখুন আর আমার কাছে দিন, আমি যত্ন করে রাখব, আপনি হারিয়ে ফেলবেন। মাসুম রহমান বললেন, আমার কাছে রেকর্ডটা থাকবে, আমি হারাবো না। ২ বছর অনেক সময় স্যার, যতই সময় হোক আপনার হাইট লেখা কাগজটা আমার কাছে থাকবে, আর যদি হারিয়েও ফেলি হাইট মনে রাখ ৪ ফুট ৯ ইঞ্চি, অর্থাৎ ৪৯ হাফ সেঞ্চুরির এক কম। এখন যান, আপনি আমার অনেক সময় নষ্ট করেছেন। এই পৃথিবীতে আমি একাই ছোট হচ্ছি নাকি আরো অনেকে হচ্ছে আমার জানার ইচ্ছা। টাকা থাকলে কাগজে বিজ্ঞাপন দিতাম, বিজ্ঞাপনে লিখতাম
যাদের হাইট ক্রমাগত কমছে তারা যোগাযোগ করো। ভাই, আমি এখন উঠব। আসাদুজ্জামান উঠলেন, নিতান্ত অনিচ্ছায় উঠলেন। সিন্দাবাদের ভূতের প্রতি কি অর্থ আছে? অনেক সমস্যায় সিন্দাবাদের ভূতের মতো মানুষের ঘাড়ে চেপে থাকে, কিছুতেই সেই ভূত ঘাড় থেকে নামানো যায় না। আসাদুজ্জামান নামের মানুষটা মাসুদ রহমানের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতোই চেপে বসল। কিছুদিন পরপর টেলিফোন, মাসে একবার চিঠি, একটা চিঠি নমুনা। জনাব অধ্যাপক মাসুম রহমান, আসসালাম, আমি আসাদুজ্জামান চৌধুরী, শিবচর হাই স্কুলের প্রাক্তন অঙ্ক শিক্ষক। আশা করি আপনি আমাকে স্মরণ রেখেছেন। আমার উচ্চতাও আপনার মনে আছে, 4'9", 49, হাফ সেঞ্চুরির এক কোণ। এই তথ্য যেন ভুলে না যান সে কারণে পত্র দিলাম, একই সঙ্গে পাসপোর্ট সাইজের একটা ছবিও দিলাম। যখন আপনার সঙ্গে আমার আবার দেখা করব, তখন যদি চিনতে না পারেন, এই জন্যই ছবি। বড়দের সালাম এবং ছোটদের শ্রেণী মতো দোয়া এবং স্নেহশীষ দিবেন। ইতি আসাদুজ্জামান চৌধুরী, 49। সমস্যা এখানে শেষ না। মাসুম রহমান তার জন্মদিনে ফুলের তোড়া এবং কার্ডও পেলেন। আসাদুজ্জামান অফিস থেকে তার জন্মদিনের তারিখ জেনেছে, কার্ডে লেখা আছে জন্মদিনের ফুলের শুভেচ্ছা, 49 আসাদুজ্জামান। রোগী দেখার সময়ও প্রায় আসাদুজ্জামানকে দেখা যায়, রোগীদের সঙ্গে গুটিসুটি মেরে বসে পান খাচ্ছে, তবে দেখা করতে আসে না, ঘন্টা দুই তিন বসে থেকে চলে যায়। সে দূরে বসে থেকেও এমন একটা চাপ তৈরি করে যায় যার কোনো ব্যাখ্যা চলে না। একজন মানসিক রোগী পাশাপাশি আছে, তাকে লক্ষ্য রাখছে, ভাবতে কেমন যেন লাগে। দ্বিতীয় বছর মাসুম রহমান রোগীর হাত থেকে বিশেষ উপায়ে মুক্তি পেলেন। সৌদি আরবে কিং ফয়সাল হসপিটালে চাকরি নিয়ে চলে গেলেন। চাকরির তৃতীয় বছরে হঠাৎ কুরিয়ারে আসাদুজ্জামান চিঠি, স্যার আসসালাম, অনেক কষ্টে আপনার ঠিকানা জোগাড় করেছি। আপনার সঙ্গে সর্বশেষ দেখা হবার পর আমি আরো দ্রুততার সঙ্গে ছোট হতে শুরু করেছি। এখন আমার পিগমি মানবের মতো দেখায়। সঙ্গে ছবি পাঠালাম, বর্তমানের ছবি এবং পূর্বের ছবি, হাইট চার্ট জিরক্স করে পাঠালাম। এখন আমার কি করণীয়? বিষয়টির বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হওয়া উচিত। এমনও তো হতে পারে আমার ব্যাধি জীবাণু কিংবা ভাইরাস ঘটিত, এক মানব দেহ থেকে অন্য মানব দেহে সংক্রামিত হওয়ার মতো। যদি তাই হয় তাহলে এই ভয়াবহ ব্যাধি ক্রোধকল্পে ব্যাপক গবেষণা হওয়া উচিত। প্লেগ সমস্যার সময় বিশ্বের বিশাল মানব গোষ্ঠী আক্রান্ত হয়েছিল, সেরকম পরিস্থিতি যদি হয় তাহলে দেখা যাবে মানব জাতি 1.5 ইঞ্চি সাইজে পরিণত হয়েছে। অবশ্য তার একটা সুবিধাও আছে, খাদ্যাভ্যাস পুরোপুরি দূর হবে, বিশাল দালান কোঠার প্রয়োজন হবে না, ম্যাচ বক্সের সাইজের বাড়িঘর হলেই চলবে, নভোযানে চড়ে চন্দ্র এবং মঙ্গল গ্রহের অভিযান তেমন ব্যয়বহুল হবে না, কারণ নভোযানের সাইজ হবে ছোট। সমাজ বিজ্ঞানীদের উচিত বিষয়টি নিয়ে গবেষণা শুরু করা। স্যার, আপনার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, নিজের উচ্চতার প্রতি লক্ষ্য রাখবেন। আপনার সঙ্গে আমার নানাভাবে যোগাযোগ হয়েছে, খাটো হওয়া বিষয়টা ভাইরাস ঘটিত হলে আপনার কিঞ্চিত আশঙ্কা আছে। ইতি আপনার স্নেহধন্য 49 আসাদুজ্জামান। মাসুম রহমান সব কাগজপত্র ডাস্টবিনে ফেলে তিনবার বললেন, গাধা গাধা গাধা। কি কুক্ষণেই না এ লোকের কথা মন দিয়ে শুনেছিলেন। তার উচিত ছিল প্রথম দিনে তাকে কানে ধরে চেম্বার থেকে বের করে দেওয়া, বজের বাচ্চা। কিং ফয়সাল হাসপাতালের চাকরি শেষ করে তিনি কানাডার একটি হাসপাতালে যোগ দিলেন। বেশ কিছু বছর পার হল, এর মধ্যে 49 আসাদুজ্জামান আর যোগাযোগ করল না, সম্ভবত ঠিকানা বের করতে পারেনি। জানুয়ারি মাসের এক রাতে বাইরে তুষারপাত হচ্ছে, ব্লিজার্ড হতে পারে এমন ঘোষণা আবহাওয়া অফিস দিয়েছে। মাসুম রহমান স্ত্রীকে পাশে নিয়ে ফায়ারপ্লেসের সামনে বসেছেন, তার হাতে বিয়ারের ক্যান। নিজেকে সুখী সুখী লাগছে, সুখী ভাবারই কথা। দুটি মেয়েরই ভালো বিয়ে দিয়েছেন, শেষ বয়সের জন্য আলাদা করে রাখা সঞ্চয়ের পরিমাণও যথেষ্ট ভালো। স্ত্রীর ভাগ্যেও তিনি ভাগ্যবান, দীর্ঘ বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে তার বড় ধরনের ঝগড়া হয়েছে এমন মনে করতে পারলেন না। হেনা বলল, তোমাকে একটা কথা বলবো। মাসুম রহমান বললেন, কথা বলার অনুমতি লাগে নাকি? অস্বস্তি বোধ করছি বলেই বলছি, অনেকদিন থেকে বলতে যাচ্ছি কিন্তু বলতে পারছি না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি শ্রিঙ্ক করছো। কি বললে?
তোমার হাইট কমছে, প্যানগুলিও সব বড় লাগছে। মাসুম রহমান বললেন, আসাদুজ্জামানের মতো কথা বলবে না। হেনা বলল, আসাদুজ্জামান দেখে? মাসুম রহমান বললেন, তোমার মতো একজন মূর্খ, হঠাৎ রেগে গেল কেন? মূর্খের মতো কথা বললে রাখবো না? হেনা শান্ত গলায় বলল, আমি মূর্খের মতো কথা বলছি না। তুমি যে শ্রিঙ্ক করছো এটা তুমি নিজেও জানো। তুমি সব জুতা ফেলে নতুন জুতা কিনছো, নতুন প্যান্ট কিনছো, আগেরগুলি নিজেই ডাস্টবিনে ফেলে দিচ্ছ। মানুষ নতুন জুতো প্যান্ট কিনতে পারে না? হেনা বলল, বাথরুমে ওজন মাপার যন্ত্র থাকে, হাইট মাপার কিছু থাকে না। তুই গত মাসে হাইট মাপার যন্ত্র কিনে বাথরুমে রেখেছ। মাসুম রহমান বললেন, শাট আপ ইউ বিচ। রাগে মাসুম রহমানের হাত পা কাঁপছে, বিয়ারের ক্যান স্ত্রীর মুখের উপর ছুড়ে মারতে ইচ্ছে করছে। বাইরে ব্লিজার শুরু হয়েছে, ঝড়ের প্রচণ্ড মাতামাতি। হেনা বলল, আমি প্রতিদিন তোমাকে দেখছি বলে ধরতে পারছি না, তুমি কতটুকু খাটো হয়েছে বলবে? এটা কি কোনো নতুন রোগ? এর কি কোনো চিকিৎসা আছে? মাসুম রহমান মুখ বিকৃত করে এফ অক্ষর দিয়ে কুৎসি দেখতে ইংরেজি গালি দিলেন। তার হাইট ছিল 5'7", এখন হয়েছে 4'9". 49